গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। খাওয়া দাওয়া শীতকাল এলে একটু হয়, খাওয়া দাওয়া তো হতেই হয়, তবে প্ল্যান করে না গল্পটি এই মুহূর্তে একটা ভালো দিকে এগোচ্ছে। সেটা হচ্ছে আমাদের একটা এই আমাদের যে যেটা এইম ছিল আর কি, উর্মির যেটা এইম ছিল যে একদিন আমাদের একটা খুব বড় সড়ো ক্যাব গড়ে উঠবে যেখানে সেটার মানে ম্যাক্সিমাম ওয়ার্কার হবে তারা মেয়ে আর কি, তারা নারী, তো তারা ছেলেরা গাড়ি চালাতে পারে, মেয়েরা কেন গাড়ি চালাতে পারে, সেই কনসেপ্টে ওর সেটা পূরণ হচ্ছে আস্তে আস্তে। এইদিকেই গল্পটা এগোচ্ছে, তার সবকিছু একটা জার্নি। আর যদি এটার নাম যেহেতু পথ চলা, ফলে এটা ওই জন্য একটু বেশি করে এমফাসিস করা হচ্ছে। যাই হোক, বিষয় হচ্ছে আমাদের তো পথ চলা ভালোই লাগছে, তার থেকেও বড় কথা আমাদের এই পথ চলাটার পাশে মানুষ যেভাবে পাশে থেকেছে সেটার জন্য আমাদের আরো বেশি সবসময় আমরা এক্সাইটেড থেকে এসেছি আর পথ দর্শকদের কাছেই রয়ে যাবে আশা করি, তাই আমাদেরও তার থেকে অনেক 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 বেশি কাছের হয়ে থেকে যাবে। সোশ্যাল মিডিয়ার এই অপব্যবহার মানে চলছে, সেটা আজকে বা এই মুহূর্তে বলে না, হামেশাই চলছে। সোশ্যাল মিডিয়া একটা এমন মাধ্যম যেটা যদি সঠিকভাবে ইউজ করা হয় তাহলে সেটা যেরকম উপকারিতাও আছে, মানুষ যদি দুমদাম কিছু করে দেয় সেরকম তার একটা ব্যাকফায়ারও আছে। আমি এই প্রসঙ্গে কোনো কথাই বলতে চাই না, আমি আমি বলবো যে একটি মেয়ে এবং তার সমগ্র পরিবার অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এখানে আমার তোমার বা কারোর বলা বলির থেকে এখন ইম্পর্ট্যান্ট হচ্ছে শান্তিতে থাকুক, যারা আছে তারা একটু শান্তিতে থাকুক, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। সোশ্যাল মিডিয়াকে এত প্রাধান্য দেওয়ার কী আছে, মানে কারা দিয়ে এসছে সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য, কারা দিয়ে এসছে আমাদের মতো লোকজন, এখন ফল ভোগ করতে হচ্ছে আমাদের। আর যদি বলো ওয়েন্দ্রিলার কথা, তাহলে আমি বলবো যে জীবন অনেকেই বলে মনে থেকে যাবে। উর্মির স্বপ্ন পূরণ হচ্ছে, আমাদের বাড়িতে নতুন ফ্যামিলি মেম্বার্সরা আসছে, আমার বোন অন্তঃসত্ত্বা, ঋণী অন্তঃসত্ত্বা হতে চাইছে, হতে পারছে না, এই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন রকম চমক আসছে। ও ওর যেটা এইম, ওই যেটা বললাম যে প্রায় প্রচুর মহিলা ট্যাক্সি চালক, একটা ট্যাক্সি চেইন তৈরি করা, যেটা আমার স্বপ্ন ছিল, পরবর্তীতে গিয়ে সেটা আমাদের স্বপ্নতে রূপান্তরিত হয়, সেটা আস্তে আস্তে পূরণ হচ্ছে ফাইনালি। সিনেপাড়া দর্শকরা সাবধানে থাকুন, ভালো থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর দেখতে থাকুন আমাদের এই পদ্ধতি না শেষ হয়। গল্প যেটা চলছে সেটা হচ্ছে ঋণী এখন মা হতে চায় এবং ও বুঝতে পারছে না কী করে মা হওয়া যায়, তো সব রকম চেষ্টা করে যাচ্ছে আর কি যাতে ও মা হতে পারে। তো সেই করতে গিয়ে ও নিজের বরের ওপর এমন হামলে পড়ছে যে বর হকচকিয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিসেম্বরের প্ল্যান তো আছে, আমি ডিসেম্বর প্রত্যেক বছরই ঘুরতে যাই এবং এবছর শোটা শেষও হয়ে যাচ্ছে, একটা ব্রেকও পাবো, তো প্ল্যান তো অনেক আছে, দেখা যাক কোনটা আলটিমেটলি সাকসেসফুল হয়। খাওয়া দাওয়া বলতে মানে ওই আর কি, মানে আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, তাদের আমরা সবাই শীতকালে ছাদে বারবিকিউ করি, তো সেটাও হবে। হ্যাঁ একদম। তারপরে আমার এক খুব কাছের বন্ধুর বিয়ে, তো সেটা নিয়েও অনেক প্ল্যানস আছে, তো এই আর কি, মানে দেখা যাক আর কি, তাদের বিয়ে হওয়ার পর মানে তাদেরকে নিয়ে অনেক প্ল্যানস আছে। বন্ডিং তো ডেফিনেটলি মানে আছে, সেটা হচ্ছে দু বছর একটা শো চললে
স্বাভাবিকভাবে সবার সাথে রোজ দেখা হয় এবং কোথাও না কোথাও একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। তো অবভিয়াসলি খারাপ লাগছে যে শোটা শেষ হয়ে গেলে সবার সাথে আর দেখা হবে না, এখানে আর আসা হবে না, নতুন কাজ নিয়েও ভাবছি এবং অবভিয়াসলি দুঃখ তো হচ্ছেই, কিন্তু কোথাও না কোথাও নিজেকে মেন্টালি প্রিপেয়ারও করছি। প্রত্যেকটা গল্পের অনেক সুতো খোলা থাকে এবং গল্প যখন শেষের দিকে আসে সেই সুতোগুলো আস্তে আস্তে সলভ হতে থাকে। তো আমাদের এখন তাই হচ্ছে এবং কীভাবে হচ্ছে সেটাই চমক। সবাইকে এটাই বলবো যে এই পথের, আমাদের এই পথ প্রায় শেষ হতে চলেছে আর কি। তো সেই দিক থেকে আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমাদের এইভাবে মানে সাপোর্ট করার জন্য এবং ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। এবং যতদিন আমাদের এই পথ আছে এবং তারপরেও আমাদের ভালোবেসে যাবেন এবং আশীর্বাদ করবেন, এবং আমরাও চেষ্টা করবো আপনাদের আরও 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 ভালো করে এন্টারটেইন করার।